কিছুদিন ধরে অর্জুন কাপুর ও মালাইকা অরোরার বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছিল। গত বছরই শোনা গিয়েছিল এই যুগলের এত বছরের সম্পর্কে নাকি চিড় ধরেছে। অর্জুনের পরিবারের অনেককে সোশ্যাল মিডিয়ায় আনফলো পর্যন্ত করে দেন মালাইকা, তাতে সম্পর্কের সমীকরণ নিয়ে সন্দেহ আরও বেড়ে যায়। চলতি বছরে মালাইকার জন্মদিনেও তার পাশে দেখা যায়নি অর্জুনকে, এমনকি ওনাম দীপাবলির মতো উৎসবেও একাই বিভিন্ন অনুষ্ঠানে গেছেন মালাইকা। তার মাস খানেক পর কানাঘুষা শোনা যায়। কয়েক মাস আগে নাকি মতের মিল না হওয়ায় চুপিসারে বিচ্ছেদের পথে হেঁটেছেন মালাইকা ও অর্জুন। করণ জোহরের কফি উইথ করণ এ এসেও মালাইকা ও তার সম্পর্ক নিয়ে মুখ খুলতে চাননি অর্জুন। তবে সম্প্রতি এক গাড়িতে দেখা গেছে দুই বলিউড তারকাকে, ফের কাছাকাছি এসেছেন তারা। এই গুঞ্জনের মধ্যে ফের ক্যামেরার সামনে কাঁদলেন মালাইকা। সম্প্রতি এক রিয়েলিটি শো এর সেটে শুটিং চলাকালে কেঁদে ফেলেন মালাইকা। তবে কি অর্জুনের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের কারণেই নিজের আবেগ সামলাতে পারলেন না অভিনেত্রী? ঘটনা আসলে তা নয়, এক পারফর্মারের নাচ দেখে মুগ্ধ হয়ে যান মালাইকা। তার পারফরমেন্স দেখে বলিউডে নিজের প্রথম দিকের দিনগুলোর কথা মনে পড়ে অভিনেত্রীর। নিজের লড়াইয়ের কথা ভেবেই আবেগপ্রবণ হয়ে পড়েন মালাইকা। 1998 সালে সালমান খানের ভাই আরবাজ খানের সঙ্গে গাঁট ছড়া বাঁধেন মালাইকা। 2016 সালে সেই সম্পর্কে চিড় ধরে। 18 বছরের দাম্পত্যে ইতি টেনে বিবাহ বিচ্ছেদের পথে হাঁটেন আরবাজ ও মালাইকা। তার বছর দুয়েকের মধ্যে নতুন করে প্রেমে পড়েন মালাইকা। বয়সে 12 বছরের ছোট অর্জুন কাপুরের সঙ্গে তার সমীকরণ ততদিনে বলিপাড়ায় ওপেন সিক্রেট। 2019 সালের শেষ পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় নিজেদের সম্পর্কে সিলমোহর দেন মালাইকা ও অর্জুন।